আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশানায় বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের আমেরিকান ঈগলের পক্ষ থেকে আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে পুরাতন বন্ধ হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি পল্লী বিদ্যুৎ নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদগাহের মাঠে, যেখানে আপনি বিভিন্ন হরেক রকমের আপনি ভাজা পোড়া জিনিস পেয়ে থাকবেন। বার্গার, চিকেন, নলি এবং শুকনা জাতীয় যত প্রকার খাবার আছে এখানে সব ধরনের খাবারই আপনি পেয়ে থাকবেন। তো ছুটির সময়ে আপনি অবসর করে আপনার স্ত্রী, পরিবার, পরিজন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে এসে এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার সেবন করতে পারবেন। বিশেষ করে হলিডেগুলোতে এখানে কানায় কানায় উপচে পড়া ভিড় থাকে, প্রত্যেকটি দোকান এবং কাস্টমার দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। তো আপনারা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনাদের ভাজা পোড়ার জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। তো আপনারা আসলে সময় করে এখানে এসে আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় ভাজা পোড়া খাবারগুলো এখানে খেতে পারবেন। এটি ঈদগাহ মাঠ নামে পরিচিত, পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের একদম পশ্চিম পাশে, যেটা ঈদগাহের মাঠ। এখানে আসলে আপনি আপনার বন্ধুবান্ধব নিয়ে একটু সময় পার করে আপনি আপনার আনন্দ মতো খাবার উপভোগ করতে পারবেন। এখানে হরেক রকমের শরবত এবং বিভিন্ন আইটেমের খাবার এখানে তৈরি করে থাকে আমাদের দোকানদার ভাইয়েরা। তো আমি আসলাম একটু আপনাদের মনোরঞ্জন করার জন্য, আপনাদের এই ফুটেজটির মাধ্যমে চারপাশের দৃশ্যায়নগুলো, দোকানের দৃশ্যায়নগুলো অত্যন্ত সুন্দর সুনিপুণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা যে কোনো মুহূর্তে আসলে এখানে খাবারের দোকানগুলো খোলা পাবেন। বিশেষ করে বিকালবেলা থেকে শুরু করে মিড নাইট পর্যন্ত এই দোকানগুলো খুলে থাকে দোকানদার ভাইয়েরা। তো আপনারা যথাশীঘ্রই সম্ভব আপনাদের বন্ধুবান্ধব, স্ত্রী, পরিবার, পরিজন এবং পছন্দসই কলিগ, অফিস কলিগদের নিয়ে এখানে এসে আপনি একটু সময় কাটালে কাটাতে পারেন মাধ্যমে। তো এখানে তো দেখতেই পারতেছেন দর্শক শ্রোতারা, ভাই ও বোনেরা এখানে কি পরিমাণ মানুষ তাদের নিজস্ব মতে সময়গুলো পার করতেছে এবং খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে। তো আমি এই দৃশ্যায়নগুলো আপনাদের উপহার দিয়েছি শুধুমাত্র ঈদগাহের মাঠের পক্ষ থেকে, প্রত্যেকটা দোকানদার ভাইদের পক্ষ থেকে। তো এদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তৈরি করা, তো এই ফুটেজটা আমি তৈরি করেছি কয়েকটি দোকানদার ভাইদের নির্দেশক্রমে, এবং তারা আমাকে বলেছিল যে ভাই আপনি আমাদের একটা ফুটেজ তৈরি করে দেন যাতে আশেপাশের এলাকার লোকজনগুলো দেখে আগ্রহী হয়ে আমাদের ঈদগাহের মাঠে এসে খাবার দাবারগুলো খায়, যাতে সবাই এখানে সমাবেত হতে পারে, সে জন্যই আমার এই ফুটেজটি তৈরি করা। এই জন্যই আপনাদেরকে এই ফুটেজটি উপহার দিলাম। তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, আমাদের দোকানদার ভাইদের সাথে দেখা করবেন, খাওয়া দাওয়া করবেন এবং আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় সময়গুলো কাটাবেন এখানে এসে। তো আমি চেষ্টা করব নেক্সট টাইমে আরও ভালো একটা কন্টেন্ট এখান থেকে আপনাদের উপহার দেওয়ার জন্য দোকানদার ভাইদের সাক্ষাৎকার নিয়ে। তো সবাই যেহেতু ব্যস্ত, আমার স্বল্পতার কারণে আমি প্রচেষ্টি আমার মন মতো তৈরি করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত বিধির মধ্যে আমার দিনকালগুলো পার হইতেছে। তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কি পরিমাণ দর্শক, মহিলা এবং পুরুষ, অল্প বয়সী, মধ্যবয়সী, সবাই এখানে এসে উপচে পড়া ভিড়ের মাধ্যমে এসে খাওয়া দাওয়া করে থাকে। তো আপনিও একসময় আসতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই প্রোটেস্টের সঙ্গে থাকার জন্য। যদি এখনও আমার এই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে না থাকেন তাহলে অবশ্যই ঝটপট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।